আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা লুমিনাসের দুইটা আইপিএস এই মডেল এই লুমিনাসের এই আইপিএসগুলোর মডেল হলো লুমিনাসের জেলিও প্লাস এটা মডেলটা হলো জেলিও প্লাস এটা হচ্ছে এগারোশো ভিএ বা এগারোশো মডেল এটাতে আস হলো সাতশো পঞ্চাশ ওয়াট এটা বারো বোল্টের একটা সিঙ্গেল ব্যাটারিতে চলতে পারে আর এটা নন ওয়াইফাই সিস্টেম এটা হলো নন ওয়াইফাই সিস্টেম আর নিচে যে লুমিনাসের জেলিওটা দেখতেছেন এটাও ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা লুমিনাসের জেলিও প্লাস মডেল এটা মডেলটা হচ্ছে সতেরোশো হ্যাঁ এটা সতেরোশো বিয়ে বা সতেরোশো মডেল এটাতে আছে হলো প্রায় বারোশো পঞ্চাশ ওয়াটের মতো এটা হলো চব্বিশ বোল্টের একটা আইপিএস এবং এই চব্বিশ বোল্টের এটা হলো ওয়াইফাই সিস্টেম আপনি চাইলে আপনার মোবাইলের সাথে কানেক্ট করে ওয়াইফাইয়ের মাধ্যমে এই আইপিএসটা আপনি অপারেট করতে পারবেন অর্থাৎ আপনার গুগলের যে অ্যাপস আছে আপনি গুগল থেকে একটা অ্যাপস নামায় নেবেন লুমিনাসের অ্যাপসটা যদি আপনি নামাই নেন তারপরে এটা ওয়াইফাইয়ের মাধ্যমে এই আইপিএসটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে অন অফ করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি এটা লোড কতটুকু আসে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে। কি পজিশনে চলতেছে চার্জ হচ্ছে না অফ আছে অর্থাৎ আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে এটা ফুরাটা সব কিছু আপনি মোবাইলে দেখতেও পাবেন এবং আপনি অফারটাও করতে পারবেন আপনি চাইলে বন্ধ করতে পারবেন আপনি চাইলে অন করতে পারবেন যেটাই ইচ্ছে আপনি করতে পারবেন তো দর্শক মণ্ডলী আমাদের কাছে ওয়াইফাই সিস্টেম শুধু এই চব্বিশ বোল্টের এই সতেরোশো মডেলটাই আছে আর উপরে যেটা এগারোশো মডেল বারো বোল্টের এটাতে ওয়াইফাই নাই এটা হলো নন ওয়াইফাই তো এই মেশিনটাতে আছে হলো সাতশো পঞ্চাশ ওয়াট আর চব্বিশ বোল্টের এই মেশিনটাতে আছে হলো বারোশো পঞ্চাশ ওয়াট তো এটা দিয়ে আপনি তিন থেকে চারটা সিলিং ফ্যান চালাতে পারবেন সাথে দশটা এলইডি লাইট চালাতে পারবেন অথবা আপনি চাইলে চারটা সিলিং ফ্যান দশটা এল লাইট একটা টিভি চালাতে পারবেন উপরের এগারোশো মডেলের এই আইপিএসটা দিয়ে আর এটা দিয়ে আপনি চালাতে পারবেন অ্যাটলিস্ট সাত থেকে আটটা সিলিং ফ্যান অ্যাটলিস্ট পনেরো থেকে বিশটা এলইডি লাইট সাথে টিভি এবং ফ্রিজ আর এটা যেহেতু ডবল ব্যাটারির একটা মেশিন ডবল ব্যাটারির মেশিন হওয়াতে এটাতে আপনি লং টাইম ব্যাক পাবেন সাধারণত আপনি এটার সাথে দুশো এমপিআর দুইটা টিউবলার ব্যাটারি একসাথে ব্যবহার করতে পারবেন চব্বিশ বোল্টের এই মেশিনটার সাথে দুশো অ্যাম্পেয়ারের দুটা টিউবলার ব্যাটারি একসাথে আপনি ব্যবহার করতে পারবেন আর এটার সাথে বারো ভোল্টের একটা দুশো এম্পেয়ারের ব্যাটারি এগারোশো মডেলটার সাথে আপনি ব্যবহার করতে পারবেন তো অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে যে ব্যাকআপটা কতক্ষণ দিবে তো দর্শক বন্ধু আসলে ব্যাকআপটা নির্ভর করে শুধুমাত্র আপনার ব্যাটারির উপরে এবং আপনি কতটুকু লোড দিচ্ছেন লোডের উপরে মেশিনের উপরে ব্যাকআপ টাইমটা আসলে নির্ভর করে না মেশিনের উপরে নির্ভর করে একটা মেশিন এট এ টাইম কতটুকু আউটপুট আপনাকে দিতে পারে হ্যাঁ এই মেশিনটা কতটুকু অ্যাট এ টাইম আপনাকে আউটপুট দিতে পারবে আর এই মেশিনটা অ্যাট এ টাইম আপনাকে কতটুকু আউটপুট দিতে পারবে আমি অ্যাভারেজে ব্যাকআপের একটা হিসাব দিই আপনার লোড যদি পাঁচশো ওয়াট হয় আপনার কাছে যদি দুইশো এম্পিয়ারের একটা ব্যাটারি থাকে আপনি পাঁচশো ওয়াট লোডে দুশো এম্পিয়ারের একটা ব্যাটারি থেকে চার ঘন্টা ব্যাকআপ পাবেন আর আপনি যদি লোড এক হাজার ওয়াট করে দেন সেক্ষেত্রে দুই ঘন্টা ব্যাকআপ পাবেন অর্থাৎ আপনি লোড যদি বাড়ায় দেন ব্যাকআপ টাইম কমবে লোড যদি কমায় দেন ব্যাকআপ টাইম বাড়বে ঠিক একই রকম আপনার এটাতে যেহেতু দুইটা ব্যাটারি আছে আপনি যদি পাঁচশো ওয়ার্ড দিয়ে পাঁচশো ওয়ার্ড দিয়ে দুইটা ব্যাটারিতে লোড দেন দুশো অ্যাম্পেয়ারে দুটা টিউবলার ব্যাটারিতে যদি আপনি লোড দেন আপনি পাঁচশো ওয়ার্ডে এটা থেকে ব্যাক পাবেন হলো আট ঘন্টা আর আপনি যদি এক হাজার ওয়ার্ড লোড দিয়ে চালান সেক্ষেত্রে আপনি চব্বিশ বোল্টের এই মেশিনটা থেকে ব্যাক পাবেন হলো চার ঘন্টা মূলত ব্যাক টাইমটা লোড আর হলো আপনার ব্যাটারি কত অ্যাম্পেয়ারে তার উপরে নির্ভর করে মেশিনের উপরে ব্যাক টাইমটা নির্ভর করে না তো দর্শকমণ্ডলী আপনারা জানেন যে সুকাম এবং লুমিনাস দুটাই ইন্ডিয়ার খুব বিখ্যাত ব্র্যান্ড এবং প্রতিষ্ঠিত ব্র্যান্ড লুমিনাসের এই জেলিও এগারো জেলিও প্লাস এগারোশো মডেলটা অনেক পপুলার আমাদের দেশেও পপুলার ইন্ডিয়াতেও পপুলার তা আপনারা অনেকেই এই মডেলটাই ব্যবহার করে থাকেন তো এই মডেলটার ভালো পরিচিতির কারণে ভালো সেলের কারণে আমরা এবার চব্বিশ বোল্ট এটা নিয়ে আসছি এটাতে বারোশো পঞ্চাশ ওয়াট আছে এবং চব্বিশ বল্টারটা হলো ওয়াইফাই সিস্টেম অনেকে আমাদের কাছে ওয়াইফাই সিস্টেম আইপিএসগুলো চাচ্ছিলেন তো এই মেশিনটা ওয়াইফাই সিস্টেম আপনারা যারা ওয়াইফাই সিস্টেম আইপিএস চান বিশেষ করে যাদের সার্ভার আসে তারা টোয়েন্টি ফোর আওয়ার্স নজর রাখতে চান যে আইপিএসটা ঠিকমতো চলতে চলতেছে কিনা বা ব্যাটারিতে চার্জ আছে কি না হ্যাঁ যাদের সার্ভার আছে বা ডিশের লাইন আছে যারা আই স্পির ব্যবসা করেন এই ওয়াইফাই সিস্টেমটা তাদের জন্য খুব সুইটেবল আপনি আপনার মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনার আইপিএসটা কী কন্ডিশনে আছে কোনো সমস্যা আছে কি না এবং আপনি যদি দূরেও থাকেন তাও আপনি অ্যাপসের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন অপারেট করতে পারবেন লুমিনাসের এগারোশো যে মডেলটা এটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এখনকার প্রাইস আর এখানে ওয়াইফাই সিস্টেম চব্বিশ ভোল্টের যেটা এটার প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো টাকা দুটো আইপিএসই ফিউর সাইনওয়েব আইপিএস আপনারা সার্ভারের সাথে এবং কম্পিউটারের সাথে যদি ব্যবহার করেন আপনার সার্ভার বা পিসি কখনো রিজাস্টার নেবে না কারণ এই দুটো মেশিনই ফিউর সাইনওয়েব মেশিন তো দর্শক মণ্ডলী এটা হচ্ছে নন সোলার আইপিএস হ্যাঁ অর্থাৎ হোম আই আমরা যেগুলোকে বলি এটা ছাড়াও আপনি আমাদের কাছে সোলার আইপিএসও আছে আপনি চাইলে সেগুলোও নিতে পারেন তো এখানে আসলে লাইটের জন্য দেখা যাচ্ছে কিনা আমি জানি না এখানে এটা এতে এই উপর বাইরে এটা একটা গ্লাস আছে গ্লাসের ভিতরে এখানে একটা সুন্দর ডিসপ্লে আছে এটাতেও ডিসপ্লে আছে এটার ভিতরেও একটা ডিসপ্লে আছে এই ডিসপ্লেটাতে আপনি ব্যাটারির চার্জিং পজিশানটা দেখতে পাবেন এ পাশে একটা টাইমিং আছে আর এ পাশে ব্যাটারির ইকো ওয়ার্ড একটা লিখা আছে এটার ভিতরে একটা ছোট ডিসপ্লে আছে তো এটা হচ্ছে মূলত অন আর অফের সুইচ আপনারা মেশিনটা অন আর অফ করবেন এটা দিয়ে এছাড়া ফ্রন্ট সাইডে আর তেমন কোনো কিছু নাই আমি একটু পরে আপনাদেরকে এই দুইটা আইপিএসের পিছনের দিকটাও দেখাবো আপনারা পিছনের দিকটাও দেখতে দেখলে বুঝতে পারবেন পিছনে ছোটোখাটো কিছু সেটিংস আছে এখন আপনাদেরকে আমরা লুমিনাসের জেলিও দুইটা আইপিএসের ব্যাক সাইডটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুইটা আইপিএসের ব্যাক সাইডটা প্রায় সেম তেমন কোনো ডিফারেন্স নাই এটাতে যেমন সার্কিট ব্রেকার আছে এটাতেও সার্কিট বেকার আছে এটাতে যেমন বাইফায়ার সুইচ আছে এটা তো বাইফেয়ার সুইচ আছে এটা হলো আউটপুট এটা হলো আউটপুট আর এ দুইটা এখানে ডবল ব্যাটারি এই জন্য এটা দুটা ব্যাটারির আপনার যে পানির মাফার যে মিটার দেওয়ার কানেকশানটা এটা ডবল ব্যাটারির তাই দুইটা আর এটা সিঙ্গেল ব্যাটারি তাই একটা আর এখানে যেমন ব্যাটারি সিলেকশন মোড আছে এখানেও ব্যাটারি সিলেকশানের মোড আছে এখানে যেমন আইপিএস মোড ইউপিএস মোড সিলেক্ট করার অপশান আছে এখানেও আইপিএস মোড ইউপিএস মোড সিলেক্ট করার অপশান আছে তো এটা বারো ভোল্টের যার জন্য মেশিনটা একটু ছোটো এটাতে সাতশো পঞ্চাশ ওয়াট আছে এটা চব্বিশ ভোল্টের যার জন্য মেশিনটা অনেক বড় এটাতে আছে হলো আপনার প্রায় এক হাজার ওয়াটের বেশি আছে প্রায় বারোশো ওয়াটের মতো আছে এটার ভিতরে তো যাই হোক দশকমণ্ডলী বেসিক্যালি ফিশনের সাইটটা মূলত একই খুব বেশি একটা ডিফারেন্স নাই ফিশনের বারোশো এগারোশো মডেল আর সতেরোশো মডেল দুটারই ফিশনের সাইটটা একই এটা হচ্ছে ওয়াইফাই সিস্টেম আর এটা হচ্ছে নন ওয়াইফাই সিস্টেম তো দর্শক যারা ভালো কোয়ালিটির আইফিএস চান অনেকে আমাদের কাছে বলেন যে আমারকে একটা ভালো মানের আইফিএস দেন যেটা অন্তত দীর্ঘদিন লাস্টিং করবে তো এই আইপিএসগুলার কোম্পানি থেকে চব্বিশ মাসের ওয়ারেন্টি দেওয়া থাকে অর্থাৎ দুই বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে তবে এগুলো দুই বছরের ওয়ারেন্টি দেওয়া থাকলেও এই আইপিএসগুলো খুব সহজে নষ্ট হবে না কারণ এই আইপিএসগুলো আমাদের বাংলাদেশে অনেকেই ব্যবহার করে থাকে এবং যারা ব্যবহার করছেন তারা তো জানেনি এক একটা আইপিএস পাঁচ থেকে সাত বছর দশ বছর মানে ইচ্ছে মতো ব্যবহার করা যায় হ্যাঁ এগুলো লোকাল আইপিএসের মতো দুই দিন পরে নষ্ট হয়ে যায় না আর দর্শকমণ্ডলী আপনারা যারা ঢাকার বাইরে আছেন যদি আপনাদের পক্ষে আমাদের অফিসে আসা সম্ভব না হয় আপনারা কুরিয়ারে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সোলার আইপিএস নন সোলার আইপিএস সোলার প্যানেল স্টেবিলাইজার ব্যাটারি আপনার যাই লাগুক আপনাদের প্রোডাক্টগুলো আপনারা কুরিয়ারে আপনি যদি ঢাকার বাইরে থাকেন কুরিয়ারে নিতে পারবেন তো অনেকে কুরিয়ারে জিনিস কিনতে ভয় পায় আইপিএস মার্ক আপনাদেরকে এই জিনিসটা এনশিওর করতে চায় আইটিএস মার্ট থেকে আপনি ফিজিক্যালি এসে কিনলে যে জিনিসটা পাবেন কুরিয়ারও একই জিনিস পাবেন ইভেন যদি কখনও আপনার ওয়ারেন্টির প্রয়োজন হয় আপনি কুরিয়ারে আবার পাঠিয়ে দেবেন আমরা ঠিক করে আবার আপনাকে কুরিয়ারে দিয়ে দেবো আপনার এলাকায় সুন্দরবন কুরিয়ার আছে পরিবহন আছে করতোয়া আছে যে কুরিয়ারই আছে আমরা যে কোনো কুরিয়ারি দিতে পারবো তো মণ্ডলী আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির নন সোলার আইপিএস খুঁজতেছেন আপনারা এই দুইটা আইপিএস নিতে পারেন হ্যাঁ এগুলো খুবই কোয়ালিটিফুল এবং এগুলো পিওর সাইনওয়েব আইপিএস আমি বারবারই আপনাদেরকে একটা কথা বলি আপনারা যখন আইপিএস কিনতে সব সময় আপনারা দোকানদারকে জিজ্ঞাসা করবেন যে এই আইপিএসটা আপনার আইপিএসটা পিওর সাইনওয়েব কিনা ওয়েব কিছু আইপিএস আছে সেগুলো আপনারা কিনবেন না আপনারা সবসময় সাইনওয়েব আইপিএস কিনবেন সাইনওয়েব আইপিএস কিনে বুঝবেন কীভাবে প্যাকেটের গায়ে সাইনওয়েব কথাটা লিখে থাকবে আর অ্যাসকোয়ারওয়েব যে আইফিএসগুলো সেগুলোর প্যাকেটের গায়ে কোনো কিছু লিখে থাকবে না আর সাইনওয়েভ হলে পিওর সাইনওয়েভ কথাটা লিখে থাকবে সাইনওয়েভের ভোল্টেজটা অ্যাকুরেট দুশো বিশ ভোল্ট আউটপুট দেয় ফলে আপনার ফ্যান টিভি বা কম্পিউটার বা সার্ভার আপনি যেটাই চালান কখনও এটা ডিস্টার্ব করবে না নষ্ট হবে না আর আপনি যদি স্কোয়ার ওয়েব নেন সেক্ষেত্রে আপনার ভোল্টেজটা দুশো চল্লিশ দুশো ষাট এমনকি দুশো আশিও কোনো কোনো স্কোয়ার বা আইপিএসে আউটপুট দিতে আমি দেখছি তো দুশো আশি যদি একটা আইপিএস থেকে আউটপুট আসে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ফ্যানগুলো অনেক জোরে ঘুরবে এবং ঘুরতে ঘুরতে একসময় নষ্ট হয়ে যাবে আপনার বাল্বগুলো কেটে যাবে এবং আপনার যদি মোবাইল চার্জে থাকে আপনার ব্যাটারিটা ফুলে যাবে অথবা মোবাইলটা নষ্ট হয়ে যাবে তো যার জন্য আপনারা স্কোয়ার ওয়েব যে আইপিএসগুলো আছে বা মডিফাইড ওয়েব যে আইপিএসগুলো আছে সেগুলো কিনবেন না অবশ্যই ভালো মানের আইপিএস কিনবেন এবং ফিউর সাইন ওয়েব কিনে আইপিএসটা সেই জিনিসটা কনফার্ম হয়ে কিনবেন তো দর্শক মণ্ডলী আমাদের ঠিকানা হলো মিরপুরের কাজীপাড়াতে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আইপিএস মার্ট আপনারা অবশ্যই আমাদের অফিসে আসবেন এসে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন দেখে শুনে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি কিনে নিয়ে যাবেন আর দর্শকমণ্ডলী বরাবরের মতোই আমি যেটা বলি দেখেন আমার এই ভিডিওটার নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব লেখা বাটন আছে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমরা যত ভিডিও আপলোড করব আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন আপনাকে আর খুঁজতে হবে না আর মণ্ডলী ইউটিউবের উপরে যেখানে সার্চ বক্স আছে সেখানে আইপিএস মার্ট লিখে সার্চ করবেন আইপিএস স্পেস এম এ আর টি মাঠ আইপিএস মার্ট লিখে সার্চ করলে যেটা হবে এই চ্যানেলের ভিতরে আমাদের প্রচুর ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো আপনারা অটোমেটিক্যালি সবগুলো একসাথে পেয়ে যাবেন আপনার যেটা যেটা দেখা দরকার আপনি সেটা সেখান থেকে দেখে নিতে পারেন তো ভালো থাকবেন দর্শক মণ্ডলী আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম